জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিদ্ধা প্রণমামি মোহর মোহর নমঃশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজী মহারাজের মাতৃদর্শন থেকে শ্রী কৃষ্ণপ্রসন্ন লাহিড়ী স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। কোয়ালপাড়া মঠে কিছুদিন থাকার পর আমি বাড়ি আসিবার পথে মায়ের সহিত দেখা করিয়া যাইব মনে করিয়া শ্রী শ্রী মায়ের জন্য কিছু মিছরি লইয়া যাত্রা করিলাম। তখন সন্ধ্যা, যাওয়ার পথে রাস্তা ভুল হওয়ায় খেয়াঘাট হইতে বহু দূরে চলিয়া গিয়াছিলাম। ইতোমধ্যে মা লোকজন পাঠাইয়া দিয়াছিলেন, তাহারা দূরে লণ্ঠন দেখাইতেছিলেন এবং আমার নাম ধরিয়া ডাকিতেছিলেন, কিন্তু আমি ভয় পাইয়া আরও দূরে চলিয়া যাই। তখন খুব মেঘ করিয়াছিল, খেয়া না পাইয়া মিছরি ও জুতা একসঙ্গে মাথায় লইয়া মায়ের কৃপায় বহু কষ্টে সাঁতরাইয়া নদী পার করিলাম। ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হইল। বিদ্যুতের আলোকে দুধারে কণ্টকময় বাবলা গাছের মধ্যে দিয়া চলিতে লাগিলাম। মাঝে মাঝে আছর খাইতে খাইতে চলিলাম এবং একবার বেতের কাঁটার উপর পড়িয়া গিয়াছিলাম, কিন্তু মায়ের কৃপায় শরীর অক্ষত রইল। ঝড় বৃষ্টি কমিয়া গেলে নিকটস্থ গ্রামে একটি বাড়িতে উঠিলাম। কাপড়ের পুটুলি ভিজিয়া গিয়াছে, সেই বাড়িতে আমাকে খাইবার জন্য খুব সাধিল, কিন্তু মাকে দেখিবার জন্য প্রাণে অত্যন্ত ব্যাকুলতা থাকায় বেশি দামে মুটে ভাড়া করিয়া সেই রাত্রেই মায়ের কাছে পৌঁছিলাম। যাইবা মাত্রই মা আমাকে পাগল ছেলে বলিয়া বলিলেন, তোমার জন্য লোক পাঠিয়েছিলাম, তাদের তুমি দেখতে পাওনি? তখন আমি বলিলাম, দেখেছিলাম কিন্তু ভয় পেয়ে কাছে যাইনি। আমার ভিজে কাপড় দেখিয়া পরিবার জন্য আমাকে মা একখানা কাপড় দিলেন এবং আমার পরিত্যক্ত কাপড় নিজে হাতে কাচিয়া শুকাইতে দিলেন এবং আমার গা হাত মুছাইয়া দিলেন। রাত্রি তখন 10টা। বলিলাম, মা আমি তোমার জন্য মিছরি এনেছিলাম, কিন্তু জুতা আর মিছরি এক হয়ে গেছে, এই মিছরি তোমাকে দেব না, ফেলে দেব। তখন মা জিজ্ঞাসা করিলেন, বাবা এই মিছরি তো আমার জন্য এনেছ? আমি বলিলাম, তোমার জন্যই এনেছিলাম মা। মা আমার আর কোনো কথা না শুনিয়া সযত্নে ওই মিছরি লইয়া গেলেন। রাত্রে মা আমাকে পরিতোষকপূর্বক খাওয়াইলেন, পরে বলিলেন, দেখো বাবা পরবশত সাই ও পরান্নভোজী কখনো হইও না, এ বড়ই কষ্ট না বাবা? আমি বলিলাম, মা তুমি নিশ্চিন্তে থাকো, আমি কখনো তা হব না। মা বলিলেন, শ্রী শ্রী ঠাকুরের সংসার মনে করে সংসারে থাকবে এবং নিজে উপার্জন করে খাবে। আরও অনেক বিষয় উপদেশ দিয়া শেষে বলিলেন, ধর্মারম্বর কখনো করবে না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।